हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल लर्न एंड बी अपडेटेड विद अनिका। बंधुरा, आज के आमी आपनादेर के आरो एकटी इंडियन इन्स्टिट्यूट अफ टेक्नोलॉजी थेके पीएचडी एडमिशन सम्पर्के इनफर्म करते चाई। एई पीएचडी एडमिशनेर नोटिफिकेशनटी पब्लिश होयेछे इंडियन इन्स्टिट्यूट अफ टेक्नोलॉजी तिरुपति थेके बा आईआईटी तिरुपति थेके। कौन कौन डिपार्टमेंट थेके पीएचडी जोने एडमिशन ना होबे, फर्म फिल आपे लास्ट डेट कबे, एप्लीकेशन फी कत लागछे, एछाड़ाओ ए संक्रांत किछु इम्पर्टेंट इनफरमेशन आमरा ए भिडियो थेके जानबो। ताई आपनारा ए भिडियोटी शेष पर्यन्त देखते थाकुन एबं जारा ए चैनले प्रथम तारा ए चैनलटी सबस्क्राइब करे पाशे थाका अल बेल आइकनटी प्रेस करबेन, जाते आपनादेर काछे आमार समस्त रकमेर भिडियो एबं आपडेट संक्रांत नोटिफिकेशन आसते पारे। एबं आमी आपनादेर थेके सपोर्ट पाई एई धरनेर नतून नतून भिडियो तैरि करार। এখন আমরা এই আইআইটি তিরুপতি এখান থেকে যে পিএইচডি অ্যাডমিশনের নোটিফিকেশন পাবলিশ হয়েছে এই নোটিফিকেশনটি দেখে নেব। আমরা আইআইটি তিরুপতি থেকে পিএইচডি ইনফরমেশন ব্রোচারে চলে এসেছি। এখানে দেখুন দেওয়া আছে এমএস বাই রিসার্চ অর পিএইচডি অ্যাডমিশনস জানুয়ারি 2023 সেমিস্টার, ইনফরমেশন ব্রোচার ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি তিরুপতি। ফার্স্ট যেটা আছে ইম্পর্টেন্ট ডেটস, ওপেনিং ডেট ফর অনলাইন অ্যাপ্লিকেশন 26 সেপ্টেম্বর 2022 মন্ডে, ক্লোজিং ডেট ফর অনলাইন অ্যাপ্লিকেশন 17 অক্টোবর 2022 মন্ডে। অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন এখানে কিন্তু ফর্ম ফিল আপ শুরু হয়েছে 26 সেপ্টেম্বর 2022 থেকে এবং ফর্ম ফিল আপের লাস্ট ডেট হচ্ছে 17 অক্টোবর 2022-তে। আপনারা যারা ইন্টারেস্টেড আছেন এই ডেটের মধ্যে কিন্তু অ্যাপ্লাই করতে পারেন। নেক্সট, রিটিন টেস্ট অর ইন্টারভিউ 7 নভেম্বর 2022 টু 30 নভেম্বর 2022, অ্যানাউন্সমেন্ট অফ রেজাল্টস 9 ডিসেম্বর 2022 ফ্রাইডে, জয়েনিং ডেট অফ দ্য ক্যান্ডিডেট 26 ডিসেম্বর 2022, অ্যান্ড কমেন্সমেন্ট অফ ক্লাস ওয়ার্ক 2 জানুয়ারি 2023 মন্ডে। এখানে এই ইম্পর্টেন্ট ডেটসগুলো দেওয়া আছে। নেক্সট দেখুন ইম্পর্টেন্ট নোট দিয়ে এখানে একটা নোট দেওয়া আছে, অর্থাৎ আপনাদের এই পিএইচডি রিলেটেড যদি কোনো এনকোয়ারি থাকে তাহলে এখানে দেখুন একটা মেল দেওয়া আছে, এই মেলে আপনারা এনকোয়ারি করতে পারেন। নেক্সট দেখুন, নেক্সট যেটা আছে ইম্পর্টেন্ট গাইডলাইন্স ফর এমএস বাই রিসার্চ অ্যান্ড পিএইচডি অ্যাপ্লিকেশন, এবং এখানে কিন্তু আপনাদেরকে অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে এবং এই অনলাইনে অ্যাপ্লিকেশন করার আগে আপনাদেরকে ইনফরমেশন ব্রোচারটি খুব কেয়ারফুলভাবে পড়ে নিতে বলা হয়েছে। নেক্সট দেখুন এখানে একটা অ্যাপ্লিকেশন লিঙ্ক দেওয়া আছে, এই লিঙ্কে আপনারা ক্লিক করলে এক ধরনের পেজ ওপেন হয়ে যাবে এবং আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস চলে আসতে আপনারা এখান থেকে পিএইচডির জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন। এখানে দেখুন দেওয়া আছে ফার্স্ট এমএস বাই রিসার্চ টু ভিউ ইনফরমেশন ব্রোচার, আপনারা এখানে ক্লিক হেয়ারে ক্লিক করে এখান থেকে ইনফরমেশন ব্রোচারটি ডাউনলোড করে ফর্ম ফিল আপ করার আগে এই ইনফরমেশন ব্রোচারটি দেখে নিতে পারেন। নেক্সট দেখুন টু অ্যাপ্লাই অনলাইন ফর এমএস রিসার্চ প্রোগ্রাম, এখানে দেখুন ক্লিক হেয়ার আছে, আপনারা এই ক্লিক হেয়ারে ক্লিক করবেন তাহলেই আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস চলে আসবে এবং আপনারা এখান থেকে কিন্তু নতুনভাবে রেজিস্ট্রেশন করে অ্যাপ্লিকেশন করতে পারবেন। এখানে দেখুন ক্লিক হেয়ার ফর নিউ রেজিস্ট্রেশন, এখানে আপনারা ক্লিক করে এখান থেকে আপনারা রেজিস্ট্রেশন করতে পারবেন এবং তারপরেই কিন্তু আপনারা ফর্ম ফিল আপ করতে পারবেন। এবং যারা ফর্ম ফিল আপ করার জন্য রেজিস্ট্রেশন করে নিয়েছেন বা ফর্ম ফিল আপ করেছেন, তারা ফর্ম ফিল আপের স্ট্যাটাস দেখার জন্য এখানে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে আপনারা এখান থেকে আপনাদের ফর্ম ফিল আপের স্ট্যাটাসটা দেখতে পারেন। নেক্সট দেখুন, নেক্সট যেটা আছে পিএইচডি, আপনারা এখানে টু ভিউ ইনফরমেশন ব্রোচারে ক্লিক করে এখান থেকে ইনফরমেশন ব্রোচারটি ডাউনলোড করতে পারেন। নেক্সট দেখুন টু অ্যাপ্লাই অনলাইন ফর পিএইচডি প্রোগ্রাম, এখানে আপনারা ক্লিক হেয়ারে ক্লিক করলে আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস চলে আসবে এবং আপনারা এখান থেকে কিন্তু পিএইচডির জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন। আপনারা এখানে ক্লিক হেয়ার ফর নিউ রেজিস্ট্রেশন, এখানে আপনারা ক্লিক করে নতুনভাবে রেজিস্ট্রেশন করে তারপরেই কিন্তু আপনারা এখান থেকে ফর্ম ফিল আপ করতে পারবেন। নেক্সট দেখুন, আমরা এখান থেকে পিএইচডি অ্যাপ্লিকেশনের লিঙ্কটা দেখলাম, আপনারা এই লিঙ্কে গিয়ে কিন্তু পিএইচডির জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন। নেক্সট দেখুন দ্য অ্যাপ্লিকেশন ফি ইজ অ্যাজ ফলোজ, এবং এখানে অ্যাপ্লিকেশন ফিজের কথা বলা হয়েছে, যারা জেনারেল ইডাব্লিউএস ওবিসি নন ক্রিমিলিয়ার মেল ক্যান্ডিডেটস তাদের জন্য ₹400 লাগছে, এবং যারা জেনারেল ইডাব্লিউএস ওবিসি নন ক্রিমিলিয়ার ফিমেল ক্যান্ডিডেটস তাদের জন্য ₹200 লাগছে, এবং এসসি এসটি পিডাব্লিউডি ক্যান্ডিডেটসদের জন্য ₹200 লাগছে। এবং এই অ্যাপ্লিকেশন ফিটা কিন্তু নন রিফাউন্ডেবল এবং আপনাদেরকে কিন্তু পেমেন্ট রেফারেন্স নাম্বারটা সেভ করতে বলা হয়েছে, আপনাদের পেমেন্ট করার পরে আপনারা পেমেন্ট রেফারেন্স নাম্বারটা সেভ করে নেবেন। নেক্সট দেখুন, এ ক্যান্ডিডেট ক্যান অ্যাপ্লাই আপ টু এ ম্যাক্সিমাম অফ 3 ডিপার্টমেন্টস, অর্থাৎ আপনারা ম্যাক্সিমাম 3টা ডিপার্টমেন্টে অ্যাপ্লাই করতে পারবেন এবং এই বিষয়ে এখানে কিছু ডিটেলস দেওয়া আছে, আমি এই বিষয়ে আর ডিটেলস আলোচনা করছি না, আপনারা এখান থেকে এই বিষয়টা একটু দেখবেন। নেক্সট, প্লিজ মেক অল ফাইলস রেডি উইথ ফলোয়িং ফরম্যাট অ্যান্ড সাইজ
बिफोर गोयिंग टू फाइल आपलोड अर्थात अपन फर्म फिल आप करार समय कि डकुमेंट्स आपलोड करते हैं से समस्त डकुमेंट्सगुलो एखे लिस्ट भावे देवा आपनारा डकुमेंट्सगुलो एक देखे नबें कारण अपन फर्म फिल आप करार समय डकुमेंट्सगुलो आपलोड करते हैं एर पशे ही देख फर्मेटर सजा देवा आजेपिजि जेपिजि पीएनजी फर्मेटे होते पीडिएफ फाइले होते फर्मेटा क्योंकि एखे देवा आर सजा कत केबी थ कत केबिर मध्य होते सजटाओ क्या देवा आपनारा एखान एक देखें नेक्स्ट देख अबाउट द इन्स्टिट्यूट अर्थात अपनारा आईआईटी तिरुपतर विषय जो कि जानते चान एखान देखते पें कैटागरिज अफ एडमिशन एखे को कैटागरि एडमिशन ना रेगुलर फुल टाइम स्कॉलर्स एवं एक्सटर्नल रिसर्च स्कॉलर ये दोटो स्कॉलर नाम एखे देवा आछे नेक्स्ट देखुन रिसर्च एरियाज एटाओ किन्तु खूब ही इम्पोर्टेंट पीएचडी जने देखुन कौन कौन डिपार्टमेंट थेके पीएचडी जने एडमिशन ना होबे एवं ओई डिपार्टमेंटर मध्य एरिया अफ रिसार्चटा देवा आछे आपनारा एखान थेके आपनादेर सबजेक्ट वाइज एक स्क्रीनशॉट निये निते पारें आपनादेर रिसार्च एरिया देखार जन्ने फार्स्ट देखुन केमिकल इंजिनियरिंग एवं ये केमिकल इंजिनियरिंग थेके एरिया अफ रिसार्चटा एखाने डिटेल्स भावे देवा आछे नेक्स्ट देखुन सिविल एंड एनवायरमेंटल इंजिनियरिंग कम्प्यूटर साइंस एंड इंजिनियरिंग इलेक्ट्रिकल इंजिनियरिंग मेकानिकल इंजिनियरिंग नेक्स्ट केमिस्ट्री फिजिक्स मैथमेटिक्स एंड स्टैटिस्टिक्स ह्यूमैनिटीज एंड सोशल साइंस नेक्स्ट एम एस बाई रिसार्च एम एस बाई रिसार्चर मध्य को डिपार्टमेंट थे ना हो देख केमिकल इंजिनियरिंग एखे एरिया अफ रिसार्चटा देवा आज कम्प्यूटर साइंस एंड इंजिनियरिंग एरिया अफ रिसार्चटाओ देवा आज इलेक्ट्रिकल इंजिनियरिंग मेकानिकल इंजिनियरिंग सिविल इंजिनियरिंग समस्त डिपार्टमेंट थे एम एस बाई रिसार्चे एडमिशन ना होबे नेक्स्ट एलिजिबिलिटी एखे देख एलिजिबिलिटी क्राइटेरिया देवा आज फर्स्ट पीएचडी इन इंजिनियरिंग इंजिनियरिंग पीएचडी करते हम अपन के इंजिनियरिंग टेक्नोलॉजी मास्टर डिग्री थकते हैं अपन एक गुड एकेडमिक रेकर्ड थकते हैं यह विषय एखे और डिटेल्स देवा आपन जदि को नैशनल एक्जामिनेशन क्वालिफाई थे क्योंकि खूब भलो है जमन यूजिसी सीएसआईआर नेट व गेट स्कोर जो थे ये एलिजिबिलिटी क्राइटेरिया विषय एखे डिटेल्स देवा आपनारा एखान एक देखें नेक्स्ट देख पीएचडी इन साइंस जरा साइंस थेके पीएचडी करते चान तादेर एखाने एलिजिबिलिटी क्राइटेरिया देवा आछे आपनारा एखान थेके एकटा स्क्रीनशॉट निये देखते पारें नेक्स्ट देखुन पीएचडी इन ह्यूमैनिटीज एंड सोशल साइंस ह्यूमैनिटीज एंड सोशल साइंस थेके पीएचडी करते होले कि एलिजिबिलिटी क्राइटेरिया दरकार सेटाओ एखाने डिटेल्स भावे देवा आछे नेक्स्ट एम एस बाई रिसार्च एर जन्ने एलिजिबिलिटी क्राइटेरिया आछे फाइनान्सियल असिस्टेंस आपनादेर एकटा फेलोशिप देवा होबे ओई फेलोशिपेर विषये एखाने डिटेल्स देवा आछे नेक्स्ट देख और विषय देवा आज सिलेक्शन प्रोसिडियोर एखे क्योंकि एक रिटिन टेस्ट हो फार्ष्ट तरपर इंटरव्यू होर माध्यम क्योंकि सिलेक्शन अपन एकेडेमिक रेकर्ड देखे क्योंकि एखे सिलेक्शन एखे सिलेक्शन प्रोसेसटा देवा आज नेक्स्ट देख ओरिजिनल डकुमेंट्स टू बी सबमिटेड फर भेरिफिकेशन अर्थात अपन भेरिफिकेशन समय की ओरिजिनल डकुमेंट्स लागे तर क्योंकि एखे एक लिस्ट देवा आज तर मध्य देख एट द टाइम अफ इंटरव्यू एंड और रिटिन टेस्ट अर्थात इंटरव्यू और रिटिन टेस्टर जो की डकुमेंट्स लागे तर एक लिस्ट देवा आज एखे नेक्स्ट देख एट द टाइम अफ एडमिशन अर्थात एडमिशन समय की डकुमेंट्स लागे तरह एक लिस्ट देवा आज आपनारा एखान विषय एक देखते नेक्स्ट देख फीज एंड डिपोजिट्स अर्थात अपन के पीएचडी एम एस बाई रिसार्च करते हम फीज स्ट्रक्चरटा एखे देवा आपनारा एखान फीज स्ट्रक्चरटाओ देखते पारें एटी होच्छे आईआईटी तिरुपति पीएचडी एडमिशन नोटिफिकेशन एबारे अफिसियल वेबसाइट थे नोटिफिकेशन क्यों डाउनलोड कर लम विषय एक देखे नेब আমরা আইআইটি তিরুপতির অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি উপরে দেখুন একটা লিংক দেওয়া আছে iitp.ac.in এটি হচ্ছে আইআইটি তিরুপতি এর অফিসিয়াল ওয়েবসাইট আইআইটি তিরুপতির অফিসিয়াল ওয়েবসাইটে এলে আপনারা এই ধরনের ইন্টারফেস দেখতে পাবেন এবার আপনারা যদি একটু নিচের দিকে দেখেন তাহলে এখানে দেখতে পাবেন অ্যানাউন্সমেন্টস বলে একটা অপশন আছে এবং এর প্রথমেই দেখুন যে নোটিফিকেশনটি আছে এম এস বাই রিসার্চ অ্যান্ড পিএইচডি অ্যাডমিশনস জানুয়ারি 2023 এর উপর আপনারা ক্লিক করবেন তাহলেই আপনারা এই ধরনের ইন্টারফেস দেখতে পাবেন এখানে দেখুন দেওয়া আছে অ্যাডমিশনস এবং এই অ্যাডমিশন রিলেটেড কিছু ইনফরমেশন দেওয়া আছে আপনারা এখান থেকে এই বিষয়গুলো দেখতে পারেন আমরা এগুলো কিন্তু এই ইনফরমেশন ব্রোচার থেকে দেখলাম এখানেও কিন্তু এই ইম্পর্টেন্ট ডেটসগুলো দেওয়া আছে আপনারা এখান থেকেও কিন্তু ইনফরমেশন ব্রোচার ডাউনলোড করতে পারেন আপনারা এখান থেকেও কিন্তু এখান এই যে পিএইচডির জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন এখানে দেখুন নিচে লিংক দেওয়া আছে ইউজ দ্য বিলো লিঙ্কস টু অ্যাপ্লাই অনলাইন ফার্স্ট আছে এম এস বাই রিসার্চ আপনারা এখানে ক্লিক হেয়ারে ক্লিক করে এখান থেকে অ্যাপ্লাই করতে পারেন নেক্সট পিএইচডি এখানে আপনারা ক্লিক হেয়ারে ক্লিক করে এখান থেকে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন এবং এটি হচ্ছে এই আইআইটি তিরুপতি থেকে
পিএইচডি অ্যাডমিশনের নোটিফিকেশান আমি আমার ভিডিও ডিসক্রিপশান বক্সে এর লিঙ্কটা দিয়ে দেবো। আপনারা সেখান থেকেও এই নোটিফিকেশানটি সরাসরি ডাউনলোড করে অ্যাপ্লিকেশান করার আগে ভালো করে একটু দেখে নিতে পারেন। এবং এই বিষয়ে আপনাদের যদি কোনো এনকোয়ারি থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাতে পারেন। আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল আইকনটি প্রেস করবেন, যাতে আপনাদের কাছে এই সংক্রান্ত আরও নতুন নতুন নোটিফিকেশান আসতে পারে। এবং লাইক, শেয়ার এবং কমেন্ট করতে কিন্তু ভুলবেন না।